নমস্কার, আমার নাম সরস্বতী চক্রবর্তী, আমি জলপাইগুড়ি থেকে আসছি। আমার এরকম মাঝে মধ্যে ব্লিডিং হতো, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা এরকম হতে হতে যখন বাড়াবাড়ি হয়ে গেল, আমি তখন ডাক্তার দেখালাম। ডাক্তার তখন আমাকে বলল যে জিনিসটা ভালো মনে হচ্ছে না, ভালো ডাক্তার দেখাতে গাইনো। তখন আমি গাইনোর কাছে গেলাম, পরীক্ষা নিরীক্ষা করে আমার এটা ধরা পড়লো ক্যান্সারে, বায়োপসি টায়োপসি সব করে ক্যান্সারে ধরা পড়লো। তখন আমি মেডিকা রাঙাপানি হাসপাতালে এসে সৌরভ গুহকে দেখিয়েছি, উনি আমার ট্রিটমেন্ট করছে। আমি এখন খুব ভালো আছি, আমার জরায়ু ক্যান্সার, আমি খুব ভালো আছি এখন। মা বোনেরা যাতে আর ভয় না পান, সবাই এখানে আসবেন, এখানে খুব সুন্দর ট্রিটমেন্ট। আমি ডক্টর সৌরভ গুহ, মেডিকা ক্যান্সার হসপিটাল থেকে বলছি। আজকে আপনাদের আমি শোনাবো মিসেস সরস্বতী চক্রবর্তীর কথা। আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে উনি আমাদের হাসপাতালে যোগাযোগ করেন ওনার কিছু সমস্যা নিয়ে। সেই সমস্যাগুলো, প্রধান সমস্যাগুলো ছিল যে ওনার একটা পারভাজাইনাল ব্লিডিং হচ্ছিল, সাদা স্রাব অর্থাৎ একটা ভ্যাজাইনাল ডিসচার্জ, এবং তলপেটে ব্যথা। আমরা পরীক্ষা নিরীক্ষা শুরু করি এবং দেখা যায় যে ওনার জরায়ুর মুখে একটি টিউমার আমরা লক্ষ্য করি। আমরা তৎক্ষণাৎ সেটির বায়োপসি করি এবং বায়োপসিতে সার্ভাইকাল ক্যান্সার অর্থাৎ ক্যান্সার অফ দ্য সার্ভিক্স ধরা পড়ে। তারপরে ওনার স্টেজিং করা হয়, আরও পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং রোগটি স্টেজ 3 অর্থাৎ 3rd stage ক্যান্সার বলে আমরা ডিটেক্ট করি। এরপর স্টেজ 3 ক্যান্সার যেটি করা হয় সেটি, সেই ট্রিটমেন্টটি চালু হয় অর্থাৎ কেমোথেরাপি এবং রেডিয়েশন। এখানে আমি বলে রাখি যে জেনারেলি জরায়ুর মুখের ক্যান্সারের যদি স্টেজ 1 ধরা পড়ে তার প্রধান চিকিৎসা হচ্ছে অপারেশন অর্থাৎ সার্জারি। স্টেজ 2, 3 এবং 4 ট্রিটমেন্ট কিন্তু রেডিয়েশন এবং তার সাথে সপ্তাহে সপ্তাহে কেমোথেরাপি দেওয়া হয়। ওনার ক্ষেত্রেও আমরা ট্রিটমেন্ট চালু করি, সোমবার থেকে শুক্রবার সপ্তাহে 5 দিন, 6 সপ্তাহ সেই ট্রিটমেন্ট চলে এবং তারপরে 2 সপ্তাহের একটি গ্যাপ এবং তারপরের ভেতরের ইন্টারনাল রেডিয়েশন, যেটিকে আমরা ব্রেকিথেরাপি বলা হয়, সেটিও আমরা কমপ্লিট করি টাইমের মধ্যে। এবং আজকে বলে রাখা ভালো যে এত বছর পরেও কিন্তু উনি আজকে তারিখে শি ইজ ক্যান্সার ফ্রি অর্থাৎ ক্যান্সার থেকে উনি একদমই মুক্ত। আমরা ওনার পরীক্ষা নিরীক্ষা রেগুলার 3 থেকে 4 মাস পরপর আমরা করি এবং রিসেন্ট যে ছবি তোলা হয়েছে অর্থাৎ যে আমরা সিটি স্ক্যান MRI করেছি তাতেও দেখা গেছে যে রোগের কিন্তু এই মুহূর্তে কোনো লক্ষণ নেই। এবং আমরা এটাই বলতে চাই আজকে এই ভিডিওর মাধ্যমে যে যদি মায়েদের বোনেদের কারুর বাই চান্স এই রোগ ডিটেক্ট হয়, ধরা পড়ে, তাহলে তারা ভয় পাবেন না, লজ্জা পাবেন না, নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, নিকটবর্তী ক্যান্সার হাসপাতালের সাথে যোগাযোগ করুন। কারণ আজকের তারিখে সার্ভাইকাল ক্যান্সার অর্থাৎ জরায়ুর মুখের ক্যান্সার ইজ এ কিউরেবল ক্যান্সার। সুতরাং ভয় পাবেন না, লজ্জা পাবেন না, কারণ কি যত শিগগিরই আপনারা যোগাযোগ করবেন ভালো হওয়ার চান্স কিন্তু ততটাই হাই। থ্যাংক ইউ, ধন্যবাদ।